28 থেকে 4 তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন ঢাকার স্মরণকালের সর্ববৃহৎ জনসভার মঞ্চ আলোকিত করে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে তিনি আছেন তিনি থাকবেন আরে মির্জা ফখরুল আরে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য প্রথমে অর্ধ দিবস বলে নিচে নেমে গেছে সেখান থেকে আবার ক্যাডাররা তারে উপরে তুলে আনছে তখন মাইকও নাই হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস হরতাল তারপর দৌড় রে দৌড় ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড় এই দৌড় ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই আমির খসরু কোথা দুদিন পরে পাওয়া গেল দুদিন পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই এত সাহসী পুরুষ এত বীর পুরুষ হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই হাসিনা সরকার আছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে বিএনপি কোথায় গেছে এখন রিজভী আহমদ ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে ওখান থেকে প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে গুহা থেকে এখনো বড় বড় কথা সরকার উদ্ধার আবার বাইডেনের বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসছে কোথাকার এক পাগল কোথাকার এক পাগল ওইটা নাকি বাইডেনের উপদেষ্টা হ্যাঁ ভুয়া ভুয়া বাইডেনের উপদেষ্টা এক দফা এক দফা 27 দফা 27 দফা বিএনপি বিএনপি ভুয়া আন্দোলন এদের আন্দোলন 28 তারিখ 28 তারিখ ভুয়া ভুয়া বিএনপি মানেই ভুয়া ঠিক আছে তৈরি আছেন সবাই জালা হাইরে জালা পদ্মা সেতু হয়ে গেছে হ্যাঁ 3 ঘন্টায় বরিশাল 3.5 ঘন্টায় খুলনা ঠিক আছে না জালা রে জালা অন্তর জালা মরে রূপপুরে পরমাণু কেন্দ্র বিদ্যুৎ চালান এসে গেছে ইউরেনিয়ামের কয়েকটি চালান বাংলাদেশ পৃথিবীর 33তম পরমাণু ক্লাবের সদস্য শেখ হাসিনার মতো
নেতা আছেন বলে আমরা আজকে She is making us stand taller. তিনি আমাদের উপরে উন্নীত করছেন এই বাংলাদেশ 15 বছর আগে বাংলাদেশ 15 বছর আগে এই ঢাকা সিটি আর 15 বছর পরের এই বাংলাদেশ দিনে রাতে পার্থক্য কার জন্য বাংলাদেশের উন্নতি কোথায় ছিল বিদ্যুৎ গ্রামে গ্রামে লোড শেডিং সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো এত সৎ নেতা এত জনপ্রিয় নেতা এত দক্ষ নেতা এত সফল নেতা আপনারা কি আর দেখেছেন শেখ হাসিনার মতো জনদরদী একজন নেতা আমরা কি পেয়েছি আজকে দুদিনের জন্য বিদেশে যান আজকে ইউরোপীয় ইউনিয়ন যাদের সাথে আমাদের গ্যাপ ছিল সেই গ্যাপ পূরণের জন্য উরসুলা ভন ডার লিয়ন তার দাওয়াতে ইউরোপীয় কমিশনের নেত্রী ছুটে গেছেন সেখানেও তিনি যা কিছু পেয়েছেন সেটা আমার দেশের জনগণের জন্য আজকে যাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্মান করে অনন্য বডি ল্যাঙ্গুয়েজে আজকে যাকে ব্রিসকে সদস্য না হয়েও সদস্যদের চেয়ে বেশি সম্মানিত আমাদের নেত্রী সিরিল রামাফোসা সে আফ্রিকার তেমনি করে ভারতের যে জি টোয়েন্টি সেখানেও তিনি সদস্য নন কিন্তু সদস্য চেয়েও আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী আরো বেশি মর্যাদা পেয়েছেন এই যার মর্যাদা এই যার মর্যাদা তাকে আমরা বার বার নির্বাচিত করব সারা বাংলা খেলা হবে কত লোভ এদিকে ঢং ওদিকে আমি দেখছি না শেষ কথা এদিকে আমি দেখছি না শেষ কথা ওদিকে দেখা যাচ্ছে না শেষ কথা এরা বঙ্গবন্ধুকে ভালোবাসে এরা শেখ হাসিনাকে ভালোবাসে সতর্ক পাহারা থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারা থাকতে হবে এবং আমাদের নেত্রীকে জাতির স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে আজকের এই দিনে এটাই আমাদের শপথ